বইটা ফলো করছি। তো এখন এখানে যে কোশ্চেনটা আছে, এখানে তিনটা কোশ্চেন, ঠিক আছে? এই তিনটা কোশ্চেনের মধ্যে তোমরা আমাকে বলবা যে কোন কোনটা কোনটা তোমার প্রতিসম আর কোনটা প্রতিসম না। কোনটা কোনটা প্রতিসম? এক আর তিন প্রতিসম, দ্বিতীয়টা প্রতিসম না। একদম ঠিক, ঠিক আছে। তাহলে প্রতিসম কোনটা? এই এক নাম্বারটা আর তিন নাম্বারটা, দুই নাম্বারটা প্রতিসম না, ঠিক আছে? যাই হোক, তো আমরা ম্যাথ শুরু করি। তো এখানে আমার প্রথম কোশ্চেনটা হলো, এত সমীকরণ দেখো, এখানে এইটা একটা সমীকরণ, এই সমীকরণ দুইটা মূল, একটা হলো আলফা বিটা, তাহলে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, মানে এই যে একটা মূল, এই যে আরেকটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট যে সমীকরণটা হবে সেটা আমার বের করতে হবে। আচ্ছা, তো আলফা বিটা হলে এই সমীকরণের একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, একদম ঠিক। আচ্ছা, আর আলফা বিটা সমান বলতে পারি কি? সি বাই এ। আচ্ছা, এই তো। তো এখন আমার এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণের একটা মূল এইটা আর একটা মূল এইটা, তাহলে ওই সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এই মূল দুইটার যোগফল। মূল দুইটার যোগফল ইনটু এক্স প্লাস মূল দুইটার গুণফল। এই তো এইটা, ঠিক আছে? মানে আমার এই যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ সেটা হলো এটা। তো এখন আমি কি করব, একটু ক্যালকুলেশন করে আমি গুলা বসানোর চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস, এখানে এইটা আছে আর এখানে এইটা আছে, তো আলফা বিটা কমন লসাগুণে নেই, তাহলে আলফা প্লাস বিটা, আর এই দুইটা আলাদা হয়ে গেল, কারণ আমার এইটুকু দরকার, এইটার ভ্যালু আর এইটার ভ্যালু তো আমি জানি, তার মানে আমি যেখানেই যাব যাতে এই দুইটা যাতে আমার আমি পাই, আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এটা যাতে আমি বের করতে পারি, এটা হলো আমার টার্গেট। প্লাস এবার গুণ দেখো, এখানে গুণ করি, এটার সাথে এটা গুণ করলে এক হয়, প্লাস এটার সাথে এটা গুণ করলে ওয়ান বাই আলফা বিটা হয়, প্লাস এটার সাথে এটা গুণ করলে আলফা বিটা হয়, প্লাস এটার সাথে এটা গুণ করলে এক হয়, সমান শূন্য। এবার ভ্যালুগুলো বসাই দিব, ভ্যালুগুলো বসে তারপরে আমি ক্যালকুলেশন করবো, তাহলে আমার ম্যাথ শেষ। আলফা আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ। আলফা বিটা মানে কি? সি বাই এ মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা সি বাই এ, তার মানে উল্টে যাবে, এ বাই সি হবে, মাইনাস প্লাস সি বাই এ প্লাস ওয়ান, সমান শূন্য, ঠিক আছে? এটা আমি ভ্যালু বসাই দিছি। এইবার জাস্ট একটু হিসাব, হিসাবের মধ্যে দেখো যে এ এ কাটা যায়, এখানকার নিচের এ, নিচের এ কাটা যায়, ঠিক আছে? তারপরে এক্স স্কোয়ার মাইনাস তোমার এ মাইনাস, এ মাইনাস নিয়ে এটা প্লাস এ সি তোমার লসাগু, এটা হয় তোমার কি এ বি প্লাস বি সি প্লাস, এখানে তোমার সেম ভাবে এ সি তোমার লসাগু, তো তোমার এ সি দুইটা থাকবে, এ সি প্লাস এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান শূন্য। এই তো, এরপরে কি? এরপরে তুমি যদি আরেকটু ছোট করতে চাও, মানে এ সি দিয়া যদি গুণ করে দিতে চাও, এক্স স্কোয়ার এ বি বি সি ইন্টু এক্স প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তো সিম্পল ক্যালকুলেশন, এটাই সমান শূন্য, এটাই অ্যান্সার। সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তো হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। তো এইটা তুমি যদি চাও মানে এমসিকিউ এর মাধ্যমেও করতে পারো, সেটা কিভাবে করে বলো তো দেখি। তুমি যদি চাও এটা এমসিকিউ এর মাধ্যমে করবা, সেটাও কিন্তু পসিবল। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তোমাকে এই যে এই যে একটা মূল, এই একটা মূল সমান এক্স ধরে নিতে হবে, এক্স সমান ওয়ান বাই বিটা প্লাস আলফা, তাহলে এখানে যদি তুমি যোগ করো বিটা সমান কি হবে? ওয়ান প্লাস আলফা বিটা। ওয়ান আলফা বিটা মানে কি? আলফা বিটা মানে হলো সি বাই এ বাই বিটা, ঠিক আছে? এখন যদি তুমি বিটা বের করতে চাও এখান থেকে, তাহলে তোমার কি করতে হবে দেখো, এই এই লাইন এবং এইখান থেকে যদি তুমি বিটাটা খালি করতে চাও, বিটা সমান কি হবে? ওয়ান প্লাস সি বাই এ বাই এক্স, এটা হলো বিটা। তো এই বিটাটা তোমার কি করতে হবে? এই বিটাটা
এই বিটাটা হলো তোমার এই বিটা, এই বিটা তোমার এই সমীকরণ কি করবে, সিদ্ধ করবে। তার মানে এই বিটা তুমি এই সমীকরণের এক্স এর জায়গায় বসাই দিতে পারো, যদি এক্স এর জায়গায় বসাই দিতে পারো তার মানে তুমি এইটুকু বসাই দিতে পারবা। তো বসাই দাও, এ ওয়ান প্লাস সি বাই এ বাই এক্স হোল স্কোয়ার বি ইন্টু ওয়ান প্লাস সি বাই এ, এগুলো আমি গতদিন বিস্তারিত করাইছিলাম সমান শূন্য। এবার এটাকে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? বিশ্বাস করো আর না করো অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? তাহলে এটা হইলো আমাদের ওকে। এবার দেখো পরের ম্যাথটা, মানে পরে আরেকটা আরো দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুটাও কি সেম, ঠিক আছে? এইটা এবং এইটা দেখো, এটা অনেক সুন্দর করে দেওয়া আছে। সেটা হলো কি, আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ। এটা আমাকে আগে প্রথমে লিখে নিতে হবে, তারপরে আলফা বিটা সমান সি বাই এ। এরপরে দেখো এই এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা দিতে ভুলো না ভাই, এখানে কিন্তু প্লাস দিবা ভুল করে। রোটোবার আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস, দেখো এটাতে আমার কোনো হিসাব করা লাগতেছে না, এটা সুন্দর একটা ফরম্যাটে দেয়া শূন্য। এবার এইগুলার ভ্যালুটা বসাই দিবা, তাহলে হয়ে গেল। এটার এটার ভ্যালু কি, এটার ভ্যালু হলো তোমার মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ হলো সি বাই এ, তারপরে মাইনাস বি বাই এ সি বাই এ সমান শূন্য। এরপরে এরপরে কি ক্যালকুলেশনটা করতে পারবা না সুন্দর করে, রস করে সব নিয়ে তারপরে যোগ বিয়োগ করে করতে পারবা না সবাই? আচ্ছা তাহলে আমাদের এটাও শেষ। এরপরে দেখো সি নাম্বারটা, মানে তিন নাম্বারটা, তিন নাম্বারটাতে কি আছে, তিন নাম্বারটা সেম আলফা, এইটা দেখো এটা অনুভূয়া হইলেও তোমার কি বলে প্রতিসম, হ্যাঁ প্রতিসম হওয়া সত্ত্বেও এটা ওই নিয়মে করো না, ওই নিয়মে করলে তোমার ঝামেলা হবে। কেন ঝামেলা হবে, তুমি তো এটা এইভাবে ধরবে না, এক্স বাই এ কিউব আলফা কিউব, তো আলফা যদি তুমি বাইরে বলছো কিউব রুট আসবে, এই কিউব রুটকে তোমার স্কোয়ার বানানো অনেক ঝামেলা, ঠিক আছে? এই কারণে তুমি ওইভাবে না করে এটা এমসিকিউ তো আসবে না, তো যদি আসে তারপরে তুমি মূল নিয়মই করে দিবা, তাহলে সহজ হবে, এটা প্রতিসম দিয়ে করার দরকার নেই, করে দেখতে পারো যদি কারো ইচ্ছা হয় করে দেখতে পারো, দেখবা যে অনেক বড় হয় বাসায়। এগুলোই আসলে তোমার মানে শিখা আর কি, নিজের থেকে শিখা। আচ্ছা তো দেখো এখন এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব বিটা কিউব ইন্টু এক্স বিটা কিউব সমান শূন্য। এরপরে দেখো এবার লসাগু নাও, লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে যদি তুমি যোগ করো তাহলে আলফা কিউব বিটা কিউব আসবে, আলফা কিউব বিটা কিউবের একবারে সূত্র আমি দিয়ে দিতেছি, সবাই কি বুঝছো আমি এখানে কি করছি? সবাই কি বুঝতে পেরেছো, মানে যোগ করার পরে আলফা কিউব আর বিটা কিউব এই জিনিসটা আসে, মানে এখানে যদি যোগ করো নিচে তো লসাগু তো এটা আর উপরে আসে এই যে জিনিসটা, আর এটা মানে কি, এটা এরপরে কি করবা মান বসাই দিবা, কিসের মান বসাবা, আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বসাই দিবা, এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে বসাই দিবা, তাহলে তোমার ম্যাথ শেষ। বুঝতে পেরেছো সবাই? হ্যালো সবাই কি বুঝতে পেরেছো? আমি পরের ম্যাথে যাবো। জি ভাইয়া। আচ্ছা এরপরে দেখো এই পরের ম্যাথটা দেখো, এম এই পরের ম্যাথটা তোমরা একটু খাতার মধ্যে দ্রুত শর্টকাটে করে দিবা আর আমি ইলেবরেটলি করব, ঠিক আছে? তোমরা একটু শর্টকাটে করার চেষ্টা করো দেখি পারো কিনা, ঠিক আছে? দেখো এখানে যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণের দুইটা মূল হলো আলফা বিটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস কিউ বাই পি, আর আর কি লিখতে পারি আলফা বিটা সমান লিখতে পারি আর বাই পি, এটা লিখতে পারি। তোমরা একটু ওই নিয়মে খাতার মধ্যে কইরা গ্রুপে ছবি দাও, আমি দেখতেছি।
তো এখন আমার দুইটা মূল হলো এই যে এটা এটা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, এখানে বলে দিছে সেই সমীকরণটা কি হবে, মানে 2/আলফা আর 2/বিটা মূল বিশিষ্ট সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস টু বাই বিটা ইন্টু এক্স প্লাস টু বাই বিটা সমান শূন্য। এই তো এরপরে কি করব, এরপরে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু এখানে যোগ করে দেই ইন্টু এক্স প্লাস ফোর আলফা বিটা সমান শূন্য। এরপরে কি করবা তুমি, জাস্ট ভ্যালু গুলা বসাই দিবা এখানে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি মাইনাস কিউ বাই আর, এ মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে এখানে কিউ বাই পি, সরি কিউ বাই পি আর এখানে আর বাই পি, ঠিক আছে। তার মানে এটা যদি আমি উল্টে দেই তাহলে হবে কি কিউ বাই আর এক্স, মান বসে জাস্ট হিসাব করে দিছি, তারপরে ফোর তারপরে কিউ, এটা উল্টে দিলে কি হবে আর বাই পি বাই আর সমান শূন্য। এই তো এরপরে কি, ঠিক আছে তাদের বাসায় যেন হাঁস ডাকতেছে। আচ্ছা এরপরে তোমার যদি মন চায় যে তুমি একটু আর একটু ছোট করবা, ছোট করবা সমস্যা নাই, ওরকম হবে আর এক্স স্কোয়ার প্লাস টু কিউ ইন্টু এক্স প্লাস ফোর পি সমান শূন্য, এইটাই হবে অ্যান্সার। দেখো তো এই অ্যান্সারটা তোমরা আনতে পারছো কিনা আমি একটু দেখতেছি, একটু দেখি কে কে পারলা, তাকে তো তাকে তো ধন্যবাদ দিতে হবে তাই না। কে কে পড়ছো, এমসিকিউ এর মাধ্যমে কে কে পড়ছো, দেখতেছি। আচ্ছা আরে ভাই কই ছবি কই, নাকি আমি করে দিব, ভাইয়া করছি তো। আচ্ছা আমার কাছে এখনো ছবি আসে নাই, ফোন অফ ছিল তো আসবি বলে। কই দিছো সবাই ছবি দিছো, জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে আমি পরে দেখে নিব, পরেরটাই দেখি আমরা। এইটা দেখো তো প্রতিসম কিনা, এটা প্রতিসম রাফিয়া, তো এই সমীকরণে দুইটা মূল হলো আলফা বিটা, তো আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে কি বলো তো দেখি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। ফাইভ হবে, শুধু ফাইভ হবে, হ্যাঁ শুধুমাত্র ফাইভ হবে, আর আলফা বিটা সমান কি হবে, থ্রি, হ্যাঁ একদম ঠিক শুধুমাত্র থ্রি। আচ্ছা তো আমরা এইটুকু পাই গেলাম প্রথম অংশটুকু থেকে তথ্য, এই পর্যন্ত যে তথ্য ছিল সেইটা থেকে পাই গেলাম। তো এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ সেটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস
3 5 minus alpha 3 5 minus beta into x plus a beta gun for এটা তোমরা এমসিকিউ এর মাধ্যমে করতে পারবে কিনা একটু দেখো তো যদি এটা প্রতিসম হয় তোমার তোমাদের যদি মনে হয় যে এটা প্রতিসম এমসিকিউ এর মাধ্যমে অনেকেই করছে তো দেখা যায় আচ্ছা x স্কয়ার মাইনাস তো এটা লসাগু নিয়ে নাও লসাগু কেমনে নেয় লসাগু নিয়ে একবারে আমি লসাগু নিয়ে নিতেছি একবারে লসাগু নিয়ে আবার গুণ করে দিতেছি দেখো 5 স্কয়ার মাইনাস একবার গুণ করে দিলে যে জিনিসটা ঘটার যে ঘটনাটা ঘটবে 5 স্কয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 5 ইনটু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা মানে আমি একবার লসাগু নিয়ে গুণ করে দিছি বুঝছো এটা গুণ করলে কি হবে 15 মাইনাস 3 বিটা 3 আলফা প্লাস বিটা তারপরে আরেকটা 15 প্লাস 15 এই এই যোগটা বুঝছো বলো নাকি মাথার ভুল দেখছি এই যোগটা বুঝছো এখানে সবাই মানে আমি এই জিনিসটাকে যোগ করে এটা বানাইছি এই বাচ্চারা কেউ কিছু বলো না হ্যালো কেউ কথা বলে না তো আশা করি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো 15 15 30 হয় মাইনাস 3 ইনটু এই যে আলফা প্লাস বিটা মানে 5 25 5 আলফা প্লাস বিটা মানে 5 আর এটা আলফা বিটা মানে 3 9 25 5 স্কয়ার আরেকটা 25 আর কি প্লাস 3 সমান 0 এবার একটু ক্যালকুলেশন করো দেখো এই 25 25 কাটা যায় জাস্ট নিচে 3 থাকে এখানে নিচে 3 থাকে ঠিক আছে আর এখানে 15 উপরে থাকে 15 ঠিক আছে তাহলে 15 কাটলে 5 থাকে এখানে থাকে কত 3 ঠিক আছে তাহলে হলোটা কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 সমান 0 ঠিক আছে এটা হলো অ্যানসার তো দেখো এখানে যে কাহিনীটা হইছে দেখো এখানে যেই সমীকরণটা ছিল আমার অ্যানসারও কিন্তু সেই সমীকরণটাই এসে গেছে ঠিক আছে সেটাই কিন্তু এসে গেছে আচ্ছা এটা তোমরা শর্টকাটে করতে পারবা সবাই জি ভাইয়া করতে পারছো ট্রাই করছো ট্রাই করছো কিনা করতেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে করতে থাকো আর এই ম্যাথটা তো বুঝছো এমনিতে এমনিতে বুঝতে পারছো না জি ভাইয়া একই নিয়ম আচ্ছা তাহলে ওইটা করতে থাকো ওইটা করতে থাকো আর এইটা দেখি ঠিক আছে এইটা কি পারবা না দেখো তো সেম ম্যাথ না এটার আগেরটা এটার অ্যানসার কি হবে আমাকে বলতে পারবা দেখো একটা জিনিস দেখো এখানে খেয়াল করে এইখানে যে মূলটা বা এখানে লিখছে একটু সবাই একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো এখানে যে মূলটা লিখছে সেটা আসলে কোনটা এখানে 3 এখানে দেখো 3 এখানে দেখো 5 এখানে দেখো 5 ঠিক আছে আর এখানে দেখো মাইনাস আর x এর সহগ হলো 1 ঠিক আছে মাইনাস x এর সহগ 1 এইখানে দেখো ঘটনাটা কি এখানে দেখো সেম এখানে দেখো কিউ এখানে যেটা এখানেও সেইটাই ঠিক আছে এখানে দেখো মাইনাস যেটা আগের ম্যাথ ছিল আর এখানে 1 ছিল এখানে পি এখানেও পি ঠিক আছে তাহলে আমার অ্যানসারটা কি আসবে বলো তো দেখি আগে অ্যানসারটা কি আসছিল আগে আমার কোশ্চেনটা যা ছিল অ্যানসারটা কিন্তু সেটাই আসছিল ঠিক আছে এখনো দেখো কোশ্চেনটা যা আছে অ্যানসারও কিন্তু সেটাই আসবে এটা কিন্তু আসবে
এগুলো একটু মাথায় রাখবা। আমার কথাটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। মানে এই যেখানে যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই সবাই বুঝছো নাকি এই একজনই? এই প্রাপ্তি অপ্রাপ্তি বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আমার মাইক নষ্ট হয়ে গেছে, এর জন্য কথা। ঠিক আছে ঠিক আছে, এগুলো আমি বুঝি, সমস্যা নেই। তারপরে আর কে? শিপা, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তুমি কি বুঝছো? হ্যাঁ, ও জি ভাইয়া বলার আগে ওর মাইক মিউট করে রাখছে। আচ্ছা ঠিক আছে, পরের মেটটা। এরূপ সমীকরণ নির্ণয় করো যার দুটি মূল হলো এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলের সমান। তো এইটার যে দুইটা মূল, সেই মূল দুইটা ধরলাম, একটা হলো আলফা আর একটা হলো বিটা, ঠিক আছে? এখন আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে কি হবে বলো? বলো আমরিন, বলো আলফা প্লাস বিটা মানে কি হবে? -3/17। আচ্ছা, আলফা বাই বিটা মানে মূলদ্বয়ের যোগফল মানে কি? -b/a। 3/17। হ্যাঁ, 3/17। হ্যাঁ, মাইনাস বি কত? 3/17। তার মানে আসতেছে কি? মাইনাস আছে প্লাস, ঠিক আছে, তার মানে 3/17 আসতেছে। আর আলফা বিটা মানে কি হবে? 14/17। এটা 14/17। হ্যাঁ, তো এখন ওনারা আমাকে বলছে যে এমন সমীকরণের, এই মানে আমার এমন একটা সমীকরণ বাই করতে হবে, এমন একটা সমীকরণ বাই করতে হবে যার মূল হবে কি? যার মূল হবে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল, আরেকটা মূল হবে গুণফল। তার মানে আমি যে নতুন একটা সমীকরণ বাই করতে চাইতেছি তার একটা মূল হলো এই যে এটা আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল, আরেকটা মূল হলো এইটা, ঠিক আছে? তাহলে সমীকরণটা কেমন হবে দেখতে? আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা ইনটু আলফা বিটা সমান শূন্য। এই তো, বুঝছো সবাই? ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার কি করবো? ভালোবাসাবো। এটা মানে কি? 3/17। আর এটা মানে কি? 14/17। 3/17, 14/17, ঠিক আছে? এইবার 17 তুমি লসাগু নিয়ে নিতে পারো, লসাগু নিয়ে যোগ করে দিতে পারো, তাহলে দেখো কি হয়। মানে 17² x² - এখানে একটা 17 কাটা যাবে, 17 × 14 = 3 হয় ইন্টু এক্স প্লাস 14 আর 17-র গুণ, মানে 14 আর 3-এর গুণফল কত আল্লাহ জানে, সমান শূন্য। এরপরে 17² কত হয় বলো তো দেখি? 17² কত হয়? 289 ঠিক আছে, এইটা হবে তোমার কি তাহলে সমীকরণটা, এটাই আছে, বুঝতে পেরেছো সবাই? দেখো পরেরটা, এফ নাম্বারটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম, এফ নাম্বারটা একটু বইয়ে দেখো, এফ নাম্বারটাতে কি আছে। আর জি নাম্বারটা হলো তোমার এর 3 নাম্বারের মতো, জি নাম্বারটা সেম। আর এইচ নাম্বারটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম, বুঝতে পেরেছো সবাই? কি তোমাদের কাছে বই আছে? একটু বইটা দেখো তো, লাস্ট ক্লাসে এটা করাইছিলাম কিনা। আর জি নাম্বারটা দেখো, 3 নাম্বারের এর এর 3 নাম্বারের মতো কিনা, জি নাম্বারটা এর 3 নাম্বারের মতো। আর এইচ নাম্বারটাও লাস্ট ক্লাসে করাইছিলাম, ঠিক আছে? তো পরেরটা এইচ এর পরে হলো আই, আই নাম্বারটা এখন করাবো। আচ্ছা তো দেখো এখানে সেম ম্যাথ, তো এইটাও দেখো আমার ওই কি বলে
এইটাও হলো তোমার প্রতিসম, কিন্তু এটা দেখো পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে আমরা ওই শর্ট টেকনিকটা ইউজ করব না, ঠিক আছে? আমরা মূল নিয়মটা ইউজ করব। আচ্ছা তো দেখি এটা কি করা যায়। এত সমীকরণে দুইটা মোল হলো আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তো আলফা বিটা যদি এই সমীকরণের মূল হয় তাহলে আলফা প্লাস বিটা মানে কি হবে বলো তো দেখি। আলফা বিটা কি হবে? হ্যাঁ বি হবে, বি হবে, বি হবে। আর আলফা বিটা সমান কি হবে? মাইনাস বি, মাইনাস বি। ওকে, এবার এই মূল বিশিষ্ট সমীকরণ বের করব। এরপরে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 সমান 0। এখন আমি ভ্যালু জানি কি, এই জিনিসটার এই দুটো জিনিসের ভ্যালু জানি, তো আমার তো এই জিনিসটা এখানে আনতে হবে। এই কারণে আমি ছোটবেলায় যে সূত্রগুলো শিখছিলাম এগুলো ইউজ করব। দেখো এখানে কি আছে, আলফা স্কয়ার হোল স্কয়ার মানে যেরকম আছে না, এই জিনিসটা আছে কিন্তু এখানে। সূত্র নিয়ে নিব, দেখো তো আমি ঠিক লিখছি কিনা। দেখো তো ঠিক লিখছি কিনা, লিখছি বলো। এইবার ভিতরেও সূত্র ফেলাবো, যে এইটুকুর ভিতরেও তো সূত্র হয়। এবার আমি ভ্যালু গুলা বসাবো, এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এইখানে দেখো আলফা প্লাস বিটা মানে শুধুমাত্র বি, আর আলফা বিটা মানে মাইনাস বি, প্লাস হয়ে যাবে উপরে স্কোয়ার টু মাইনাস মাইনাস প্লাস, ইয়ে মানে ইয়া স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে ইন্টু এক্স প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 0, ঠিক আছে? এরপরে যদি তুমি আরো শর্টকাট করতে চাও মানে ইয়া করে স্কোয়ার করে করতে পারো, ঠিক আছে? সেটা তোমার ইচ্ছা, বুঝছো? এরপরে বাকিটুকু করতে পারবা না এখানে স্কোয়ার করে, আর কাটাকাটি কাটাকাটি গেলে কাটাকাটি জাপ দিবে, আর না হলে দিবা না, পারবা না। হ্যালো, জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, এরপরের মেটটা দেখি আমরা, যে নাম্বারটা দেখো তো যে নাম্বারটা তোমার ইয়া হয় কিনা, প্রতিসম হয় কিনা, প্রতিসম হয়? জি ভাই প্রতিসম তো, হ্যাঁ প্রতিসম হয় কিন্তু। আচ্ছা আর এটা কি তোমরা এই সেম ভাবে করতে পারবা, এটা কি করতে পারবা? দেখো তো আলফা আলফা প্লাস বিটা সমান কি হয়, আলফা প্লাস বিটা মানে কি বলো? মাইনাস মাইনাস 3/2, না না হ্যাঁ দাঁড়াও, আলফা প্লাস বিটা মানে হলো মাইনাস এইটা আর এটা, এটা মানে এইরকম বি মানে তো এইটুকু পুরাটা, এ মানে হলো এটা, আর আলফা বিটা কি হবে, সি বাই এ, সি কি এতটুকু, কিন্তু পুরাটা সি। এরপরে তোমার কি করতে হবে, যে মূলের যোগফল, এই যে এই দুটা মূলের যোগফল এরকম করে x স্কয়ার মাইনাস এই দুটা যোগ করলে কি হয়, 8 মাইনাস 2 আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস, গুণ করলে কত হয়, গুণ করলে হয় তোমার, গুণ করলে তোমার কত হবে, 4 স্কয়ার, মানে আমি এই দুটা গুণ করতে চাচ্ছি, 4 স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস বিটা প্লাস 4, দাঁড়াও প্লাস 4 আলফা বিটা সমান 0, এই তো,
ঠিক আছে, এরপরে তোমার ভ্যালুগুলো বসাই দিবা, এই যে ভ্যালুগুলো বসাই দিবা, পারবা না ভ্যালুগুলো বসাই দিতে? এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, পারবা? তারপর ক্যালকুলেশন করবা, বলো। জি ভাইয়া পারবো। ওকে, এইবার এটা দেখো। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা সেটা হলো যে এরূপ সমীকরণ নির্ণয় করো যার দুটি মূল, ঠিক আছে, যার দুটি মূল, কার দুটি মূল, এই যে সেই সমীকরণটা আমি নির্ণয় করবো সেইটার দুটি মূল, এত সমীকরণের মূল দ্বয়ের যোগফল আর অন্তরফলের ধনাত্মক মানের সমান। ঠিক আছে, আমি ধরে নিলাম এই সমীকরণের দুইটা মূল হলো, একটা হলো আলফা আর একটা হলো বিটা, তো এইটার যোগফল, ঠিক আছে, এটার যোগফল মানে কি আলফা প্লাস বিটা, আর বিয়োগফল মানে কি আলফা মাইনাস বিটা। এই আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, এইটা এই দুইটা জিনিস কি হবে, এই দুইটা জিনিস হবে যে আমি যেই সমীকরণটা বাইর করব তার মূল। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমার যেটা করণীয় সেটা হলো যে তোমার আলফা প্লাস বিটা মানে কি, এখানে মাইনাস টু বি, মাইনাস মাইনাস টু বি হবে না, মাইনাস মাইনাস টু বি বাই ওয়ান হবে, শুধুমাত্র টু বি হবে। হ্যাঁ, শুধুমাত্র টু বি। আর আলফা বিটা কি হবে? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক আছে, এটা হবে আলফা বিটা। ওকে, তো এখন আমার এই যে বিয়োগ ফলটা বাইর করতে হবে, তো বিয়োগ ফলটা বাইর করার জন্য দেখো এটা কি করা যায়। এরকম একটা সূত্র আছে তোমরা জানো কিনা আমাকে একটু বলো তো দেখি। আছে? জি ভাইয়া আছে। এইটুকু মানে কি? এইটুকু মানে হলো 2b, এইটুকু মানে হলো কি b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে হলো কি 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 4a স্কয়ার। এটা এটা কাটা গেলে, ঠিক আছে, এটা এটা কাটা গেলে কি থাকে 4a স্কয়ার, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে এইটা, তাহলে আলফা মাইনাস বিটা সমান কি হবে পজিটিভ, এখানে প্লাস মাইনাস হয় কিন্তু, কিন্তু প্লাস মাইনাস নেওয়া যাবে না, দিতে হবে কি ধনাত্মক মান বলছে শুধুমাত্র, ঠিক আছে, অন্তর ফলের ধনাত্মক মানটা, জাস্ট 2a, ঠিক আছে, তার মানে আমি কি পাইলাম 2a, ঠিক আছে, তার মানে এখানে আমি কি কি জিনিস পাইলাম সেটা হলো তোমার আলফা প্লাস বিটা সমান আমি পাইছিলাম কি 2b, এই দেখেনে, আর আলফা মাইনাস বিটা সমান কি পেলাম 2a পেলাম, ঠিক আছে, এই হলো আমার ম্যাথের মেইন অংশটুকু। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি তোমার সমীকরণ নির্ণয় করব যেই সমীকরণের একটা মূল হলো এইটা আর একটা মূল হলো এইটা, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা এক্স প্লাস আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা সমান শূন্য। তো এইটা দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কিন্তু টু টু আলফা এসে যাবে, টু আলফা আসলে কিন্তু আমার একটু ঝামেলা হবে, ঠিক আছে, এখানে তখন আবার যেখান থেকে আলফা বের করতে হবে, এটা ঝামেলা, তো এই কারণে কাটাকাটি না করে এটা আলফা প্লাস বিটা মানে টু বি, আলফা মাইনাস বিটা মানে টু এ, এটা মানে 2b, এটা মানে 2a সমান শূন্য, তাহলে হলো কি x স্কয়ার মাইনাস 2 ইনটু a প্লাস b ইনটু x প্লাস 4ab সমান শূন্য, এই তো, এটা হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? আমরিন? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে এরপরে দেখো পরের মেটটা সেম, এই মেটটাও সেম, বুঝছো, আগে বলছিল ধনাত্মক, এখন বলছে পরম মান, পরম মান আর ধনাত্মক মান কোনো আলাদা মানে কোন রকমের কোনো চেঞ্জ আছে বলো? ঠিক আছে, দেখো দেখো মেথ কিন্তু সেম, এরূপ সমীকরণ এনে করো যার দুটি মূল কি, এত সমীকরণের দুটি মূলের যোগ ফল এবং অন্তর ফলের পরম মানের সমান, পরম মান আর ধনাত্মক একই জিনিস, ঠিক আছে, মডুলাস মানে কি, মডুলাস মানে তো পজিটিভ জিনিসটাই না, এটাও কিন্তু এই ধনাত্মক, তার মানে এটা পারবা না আমাকে বলো তো দেখি সেম ভাবে, এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু আরেকটা সংস্কার, জি ভাইয়া, এটার মধ্যে কিন্তু সংখ্যা দেওয়া,
সংখ্যা দিলে কিন্তু ম্যাথগুলো একটু সহজ হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এই ম্যাথটা, ঠিক আছে? তো এই ম্যাথে যে কথাটা বলছে সেটা হলো যে এত সমীকরণের দুটি মূল হলো আলফা বিটা, হইলো, আবার এত সমীকরণের দুটি মূল হলো গামা ডেল্টা। তো এইটা এবং এইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে, মানে এইটা এবং এইটা মূল বিশিষ্ট সমীকরণ। এখন আমি প্রথম কথা হলো যে এখানে আলফা প্লাস বিটা দেওয়া আছে, তো আমি যদি আলফা প্লাস বিটা বলি তাহলে এটা সমান কত হবে বলো তো দেখি। আলফা প্লাস বিটা মানে কত? বি বি। আর আলফা বিটা মানে কি? আলফা বিটা মানে সি সি। একদম একদম ঠিক। তো এটা আমি পাই গেলাম। এবার আমাকে বলো গামা প্লাস ডেল্টা সমান কত? একটা মূল হলো এটা আর একটা মূল হলো এইটা, তাহলে সমীকরণটা কেমন হবে দেখতে? বিটা ডেল্টা প্লাস ইনটু এক্স প্লাস এই দুইটা গুণফল, ছোট করে লিখি সুবিধা হবে। হ্যাঁ গুণফল, গুণফল কত? এই দুইটা গুণ করি দেখো, আলফা গামা প্লাস ওয়ান বাই বিটা ডেল্টা ইন্টু ওয়ান বাই আলফা ডেল্টা ওয়ান বাই বিটা গামা সমান শূন্য, এই তো। এবার এই জিনিসটাকে আমার মানুষ করতে হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস আলফা, দেখো এখানে আমি, এখানে যদি আমি লসাগু নিই তাহলে কি হবে, চারটা জিনিসের লসাগু হয়ে যাবে, আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে? এরপরে তুমি যদি ইয়া করো মানে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে বিটা বিটা এখানে থাকবে কি, এখানে দেখো এটা বাদ দিলে বিটা আর কি থাকবে, বিটা আর গামপিয়া ডেল্টা থাকবে, এখানে থাকবে কি, এখানে এখানে থাকবে আলফা গামা, এখানে থাকবে বিটা গামা, এখানে থাকবে কি, এখানে থাকবে আলফা বিটা আলফা ডেল্টা, ঠিক আছে? এই জিনিসটা থাকবে। তো এরপরে প্লাস ইনটু এক্স প্লাস প্লাস, এখানেও আমি কি করতে পারি জাস্ট গুণ করে দিতে পারি, এটার সাথে এটা গুণ করে দিতে পারি, ঠিক আছে? গুণ করে দিতে পারি এটার সাথে এটা, মানে জাস্ট গুণ যেটা বুঝায়, ঠিক আছে? গুণ করে আমি লসাগু নিতে পারি, অথবা এখানেও আমি যোগ করে দিতে পারি। যোগ করলে ভালো হবে, যোগ করলে আলফা গামা, আলফা গামা ভালো তো জানি না, দুইটা একটা গুণ করতে হবে। গুণ করলে কি হয় দেখো তো, এখানে আমি যদি গুণ করি তাহলে আলফা আলফা গামা আলফা স্কোয়ার গামা ডেল্টা, ঠিক আছে? দাঁড়ো আমি জিনিসটা একটু এদিকে নিয়ে আসি, হিবিজি হয়ে যাচ্ছে। সিম্পল এইটুকু হয়ে গেছে, এইটুকু আমার মিলা যাবে, তো এই জায়গাটা আমার মিলাইতে হবে। দাঁড়াও আলফা আমি জাস্ট গুণ করি, গুণ করলাম প্লাস ওয়ান বাই আলফা বিটা গামা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা আলফা ডেল্টা স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বাই আলফা আলফা না এইবার বিটা স্কোয়ার গামা ডেল্টা সমান শূন্য, এই তো। তো এখন এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা বিটা গামা ডেল্টা, এইখান থেকে তুমি কি করতে পারো, এখানে এখান থেকে বিটা কমন নিতে পারো, ঠিক আছে? বিটা কমন নিতে পারো, বিটা যদি কমন নেও তাহলে খা থাকে কি গামা ডেল্টা,
প্লাস এইখান থেকে আর এইখান থেকে আলফা বিটা কমন কমন নিতে পারো, আলফা কমন নিতে পারো, তাহলে হয় কি গামা ডেল্টা হয়। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন, তোমরা আসলে ক্যালকুলেশন পারবে আমার ধারণা। এরপরে তোমার কি করতে হবে, এরপরে তোমার এইখান থেকে তোমার যোগ করতে হবে। এই যোগটা কেমনে করবা, এই যোগটা করবা হলো তোমার ওই লসাগু নিবা আগে। এখানে যদি লসাগু নাও তাহলে লসাগুটা কি থাকবে, আলফা বিটা গামা ডেল্টা, এটা হবে লসাগু। ঠিক আছে, এটা লসাগু হয় না, দেখো তো এটা লসাগু, এটা হয় না, আলফা বিটা গামা ডেল্টা হয় লসাগু। লসাগু হওয়ার পরে তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এটা যোগ করো, যোগ করলে কি হয়, এটার সাথে এটা যোগ করলে জাস্ট আলফা থাকবে আর আলফা থাকবে আর বিটা থাকবে, আলফা বিটা, হ্যাঁ, প্লাস এইখানে যদি যোগ করো তাহলে কি থাকবে, গামা ডেল্টা, হ্যাঁ গামা ডেল্টা, প্লাস এখানে কি থাকবে, এখানে কি থাকবে ডেল্টা আর গামা। ঠিক আছে, এখানে কি থাকবে বিটা, বিটা তো একটা বিটা থাকবে, বিটা একটা বিটা থাকবে আর একটা আলফা থাকবে, এই তো। দেখো তো ঠিক আছে না, ঠিক আছে নাকি, উল্টা উল্টা করছি এইখানে ভাইয়া, স্কয়ার ভাইয়া, প্রথমে তো আলফা স্কয়ার গামা ডেল্টা এরকম স্কয়ার টি কি হবে? দাঁড়াও 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 দাঁড়াও, আমার ইয়া লসাগু নিয়ে যোগ করা মানে কি, এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করে যদি আলফা বিটা গামা ডেল্টা যদি আমি ভাগ করি, আলফা স্কয়ার গামা ডেল্টা থাকে চলে যায়, বিটা বাই আলফা থাকে না, বিটা বাই আলফা থাকে, এইখানে তো ঝামেলা হচ্ছে, এইখানে ঝামেলা হচ্ছে। দাঁড়াও, এখানে আমি কমন নিয়ে নিই, এখানে কমন নেওয়ার সুযোগ আছে, দেখো তো কোনো কমন নেওয়ার সুযোগ আছে কিনা, এখান থেকে কি কিছু কমন নেওয়া যায়, এই দুইটা থেকে দুইটা 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 করে কমন নেওয়া যায়, দুইটা দুইটা করে কমন নেওয়া যায়, দেখো তো কমন নিতে পারলে সুবিধা হবে, এখানে যোগ করলে জিনিসটা বড় হয়ে যায় এই জায়গাতে, আর এটা মিলে গেছে, এটা তো মিলে গেছে, এই জায়গাতে দেখো কি করা যায়, এখানে তোমার এইটার সাথে তুমি যদি এটা নেও আলফা, আলফা আর বিটা আছে আমার, আলফা এখানে, আলফা বিটা, আলফা আর বিটা না, এখানে কি করা যায়, এটা লসাগু কি হয়, লসাগু কি ঠিকই ছিল না আমার, আমি কি ঠিকই লিখছিলাম না, আলফা বিটা গামা ডেল্টা আর এইখানে ইয়ে করা মানে এইটাকে এটা দিয়ে ভাগ করে না, এটা যদি আমি ভাগ করি তাহলে আলফা, আলফা বাই বিটা থেকে যাবে না, এটা দেখো তো এটা ভাগ করলে বিটা, এটা থাকে না, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর, বারো লসাগু, তার মানে এখানে চার হয় কেমনে, এটা দিয়ে এটাতে ভাগ করলে মানে যখন এটাকে চার দেওয়া মানে এই বারোকে ভাগ করতে হবে তাহলে জিনিসটা কেমন হয়, জিনিসটা কেমন হয় বিটা বাই আলফা হবে, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার ডেল্টা স্কয়ার হবে, মানে সবগুলোর স্কয়ার ভাইয়া নিচে, নিচে সবগুলো স্কয়ার, লসাগু সবগুলো স্কয়ার হবে, লসাগু মানে কি, লসাগু মানে হলো কমন আনকমন সবকিছু, তাই তো, এটা লসাগু কি হবে ভাই, এই তোমরা বলো তো দেখি লসাগু কি হয় ভাইয়া, এইটাই তো আলফা, হ্যাঁ হ্যাঁ বলো দেখি এটা লসাগু কি হবে, এর লসাগু তোমার লসাগু মানে কি, লসাগু মানে হলো তোমার কমন আনকমন সবকিছুটাই, তাই না, তো এখন এইগুলার মধ্যে থেকে তোমার তো কমন কিছুই যায় না, চারটার মধ্যে তো তোমার কোনো কমন নাই, ঠিক আছে চারটার মধ্যে তো কমন নাই, তার মানে তোমার আনকমন গুলা দেখতে হবে, চারটার মধ্যে, চারটার মধ্যে একটাও কমন নাই, তাই না, তো স্কয়ারই হওয়ার কথা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, কারণ আমি যদি এইটা দুইটা নেই, এই দুইটার মধ্যে যদি আমি নেই তাহলে আমার কি হবে, আলফা স্কয়ার গামা স্কয়ার, আলফা আমি যদি দুইটা দুইটা করে নেই তখন কি হয় দেখো তো, জাস্ট দুইটা আলফা স্কয়ার গামা স্কয়ার আর বিটা ডেল্টা,
এইটা যদি আমি দুইটা ইয়া নেই তখন কি হবে, তখন হবে গামা স্কয়ার সরি বিটা স্কয়ার ডেল্টা স্কয়ার আলফা গামা, তাই না? আলফা গামা এটা। এরপরে তুমি যখন ইয়া করবা তখন আলফা, হ্যাঁ স্কয়ার সবার উপর স্কয়ার হবে, সবার উপরে স্কয়ার হবে, সবার উপরে স্কয়ার হবে, সবার উপরে স্কয়ার হবে, হ্যাঁ বিটা গামা সবার উপরে স্কয়ার। তার মানে তোমার আলফা স্কয়ার আলফা বিটা ডেল্টা গামা সবার উপরে স্কয়ার তোমার লসাগুটা। এরপরে তুমি যদি করতে চাও তাহলে তোমার এখানে থাকবে এটা কি, ভাগ করলে বিটা স্কয়ার গামা ডেল্টা প্লাস এইটা, এখানে কি থাকে, এখানে থাকে আলফা বিটা ডেল্টা স্কয়ার, ঠিক আছে? এরপরে এরপরে তো আরো কোনো ঝামেলা সুবিধা হয় এরপরে? আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা আমি নিয়ে চিন্তা করতেছি, আগে পরের ম্যাথটা করে নিই, তারপর এটা লাস্টে আবার আসতেছে এটাতে, তোমরা একটু ভাবতে থাকো এটা করা যায় কিনা, ওটা এমনিতেও হয়ে যাবে। আচ্ছা এটা দেখো এটা কি করা যায়, ওটাতে আমি যাবো, দাঁড়াও এটা আগে শেষ করে নিই। দেখো এত সমীকরণের দুইটি মূল হলো আলফা বিটা, হলে দেখাও যে এত সমীকরণের মূল দ্বয় হবে কি এইটার, এটা এটা মূল দ্বয় মূল হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমার যেটা প্রথম কাজ সেটা হলো যে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কত হবে, আলফা প্লাস বিটা সমান হবে জাস্ট মাইনাস এ, ঠিক আছে? মাইনাস এ হবে আলফা প্লাস বিটা, আর আলফা বিটা কি হবে সি বাই এ, সি হলো কি পুরাটা, পুরাটাই হলো আমার সি, তাহলে ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরাটাই হলো আমার সি, সি বাই এ হলো এক, এক দিয়ে ভাগ করা লাগবে না, এই তো। আচ্ছা এখন আমি এই জিনিসটাকে একটু আইডেন্টিফাই করবো, এটার মূল কি সেটা আমি বের করব। আচ্ছা এটার মূল কি একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস আমার কি দেওয়া আছে এ প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এ বি সমান শূন্য, এটা হলো আমার সমীকরণ, এটার মূল কি আমার বের করতে হবে। দেখো এক্স স্কোয়ার এটাকে আমি আমার সমীকরণের যে ফর্মেটটাই সেই ফর্মেটে নিব। দেখো আমি যদি এখানে মাইনাস চিহ্ন দিই তাহলে আমার ভিতরেও মাইনাস চিহ্ন দিতে হবে, মানে জিনিসটাকে এরকম মানে দুইটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? এরকম করতে হবে আমি যদি একটা মাইনাস দিতে চাই, তারপরে এখানে যদি একটা মাইনাস দিতে চাই, দেখো এই এইখানে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হলো প্লাস এবি আরেকটা হলো মাইনাস এবি, ঠিক আছে? একটা হলো প্লাস এবি একবার একটা হলো মাইনাস এবি, তো আমি যদি এই যেরকম করতে চাই দেখো তাহলে সেটা কিন্তু করা পসিবল, মানে এখানে প্লাস দিলাম কিন্তু এইখানে দিলাম মাইনাস এ আর এইখানে দিলাম প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, এই জিনিসটা করলেও কিন্তু পসিবল এটা করা, ঠিক আছে? কেন পসিবল একটু দেখো খেয়াল করা, যে তোমার এইখানে যে জিনিসটা আছে সেটা হলো তোমার এইখানে যে জিনিসটা আছে সেটা দেখো যে এইটা এই এই জিনিসটা কি, মানে এখানে সমীকরণ কয়টা জিনিস আছে দেখো, একবার মাইনাস এর সাথে প্লাস বি গুণ, ঠিক আছে? মাইনাস এর সাথে প্লাস বি গুণ, আবার মাইনাস এর সাথে মাইনাস বি গুণ, এটাতে কি হয় মাইনাস এবি হয় যেটা আমার এখানে আছে, আবার এটা করলে কি হয় এবি হয় যেটা আমার এখানে আছে, ঠিক আছে? তো এইটা মানে কি, এটা মানে হলো তোমার এইটা আর এটা, আবার দেখো যে এই জিনিসটা, এই জিনিসটা মানেও কিন্তু তোমার এইটা মানে এইটা আর এটা, ঠিক আছে? মানে একবার মাইনাস এবি প্লাস এবি, এটা মানেও কিন্তু মাইনাস এবি প্লাস এবি, ঠিক আছে? মানে এইটার পরিবর্তে এটা আমি লিখতে পারবো এই হিসাবে সমান শূন্য। এখন এটাকে এইভাবে আমি লিখলাম, এখন দেখো আরেকটু সুন্দর করে লিখি, মাইনাস এ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ, এ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস একই জিনিস, দাঁড়াও মাইনাস দিয়ে গুণ করতে চাচ্ছি মাইনাস প্লাস প্লাস মাইনাস একই জিনিস, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? এখানে মাইনাস প্লাসও লিখতে পারো কোনো সমস্যা নেই, একই জিনিস, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি সমান শূন্য। এবার একটু খেয়াল করো যে আমি এখান থেকে যদি ওনারা বলছে যে একটা মূল হলো আলফা প্লাস বিটা আর একটা হলো আলফা মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটা বাই করে দেখি এটা কি হয়, আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, ঠিক আছে? তো এইটা মানে কি, এটা মানে হলো মাইনাস এ, তার মানে এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি, মানে কি এ বি মানে হলো এই পুরাটা ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর ফোর কাটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস প্লাস বি স্কোয়ার, তো এটা কাটলে যে কি জায়গায় কি আসে, বি স্কোয়ার আসে। তার মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে এটা, তার মানে আলফা মাইনাস বিটা কি হবে প্লাস মাইনাস বি হবে, কারণ এটা তো ধনাত্মক ঋণাত্মক এরকম কিছু বলে নাই। তো এখন কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 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 এ মানে কি, এ মাইনাস এ মানে কি, এ মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস এইটুকু মানে কি প্লাস মাইনাস, হ্যাঁ আলফা মাইনাস বিটা, ঠিক আছে? তার মানে মাইনাস এ, মাইনাস এ মানে কি আলফা প্লাস বিটা, আর প্লাস মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা সমান শূন্য। তাহলে দেখো আমার এটা কি, আমি এই সমীকরণের একটা মূল বলতে পারি কি আলফা বিটা, আলফা প্লাস বিটা, আর একটা মূল বলতে পারি কি আলফা মাইনাস বিটা, তাই বলতে পারি না? কারণ দেখো এই যে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দিয়ে যদি আমি একটা সমীকরণ বাই করি সেটা তো এটাই হবে, মূল দৈর্ঘ্য যোগফল ইনটু এক্স সাত সামনে মাইনাস আর মূল দৈর্ঘ্য গুণফল। তাহলে এটা কি আমি প্রমাণ করতে পারলাম না? জি ভাইয়া, এই তো এটা হলো প্রমাণিত, ঠিক আছে? এরপরে শেষ ম্যাথ, না হ্যাঁ সেটাই শেষ ম্যাথ। এটা দেখো বুয়েটে আসছিল, এটা বুয়েটের একটা ম্যাথ, তো এটা আমি একটু করব। দেখো দুইজন ছাত্রকে একটি সমীকরণ সমাধান করতে বলা হলো, মানে দুইজন ছাত্র আসছিল, সেই দুইটা ছাত্রকে একটা সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র এক্স এর সহগ ভুল লিখে সমীকরণের মূল নিয়ে আসলো কত, দুই এবং ছয়, মানে সে মানে একটা মানে দুইজন ছাত্রকে একটা সমীকরণ দিছে, বুঝছো, দিয়া বলছে এটা সমাধান করো। তো এখন যখন টিচার বলছে যে একটা সমীকরণ দিছে, তখন একজন স্টুডেন্ট কি করছে, খাতার মধ্যে ভুল তুলছে, কোশ্চেন তুলছে ভুল, আর সেই ভুলটা হলো কি, ওই ছাত্র এক্স এর সহগটা ভুল তুলছে, এক্স এর সহগটা ভুল তুলা তার সমীকরণ আসছে কি এইটা, মানে সমাধান আসছে এইটা। তার মানে এই দুই এবং ছয় নিয়ে আমার যে সমীকরণটা হয় সেটা কি হয়, যদি কোনো সমীকরণ থাকে সেই সমীকরণের মূল যদি দুই এবং ছয় হয় তাহলে সেই সমীকরণটা এরকম হবে না, এরকম হবে না, মানে দুই এবং ছয় নিয়ে আমি যদি একটা সমীকরণ বানাই সেই সমীকরণের সমীকরণটা এরকম হবে না, বলো? জি ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস আট এইট এক্স প্লাস কত, বারো, বারো সমান শূন্য। কিন্তু এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট তাহলে কোন সমীকরণের সমাধান করছে, এই সমীকরণের সমাধান করছে, এই সমীকরণের সমাধান করে সে কত পাইছে, দুই এবং ছয় পাইছে। কিন্তু এই যে ছেলেটা, এই ছেলেটা যে এই সমীকরণটা সমাধান করছে, এই সমীকরণটা তো টিচার দেয় নাই, দিছে কোনটা, অন্যরকম কিছু একটা। তার মানে এই স্টুডেন্টটা ভুলটা করছে কোথায়, যে এক্স এর সহগ সে ভুল করছে, এক্স এর সহগ মানে কি এই যে মাইনাস এইট, এই মাইনাস এইট হলো তার, হ্যাঁ তার মানে তার ভুল, কারণ বাকিটুকু সঠিক। তার মানে আমার যে যে টিচারটা যে সমীকরণটা দিছে সেই সমীকরণের বাকিটুকু সঠিক, কিন্তু তোমার এক্স এর সহগটা সে ভুল লিখছে, তার মানে সমীকরণটা অনেকটা এরকম, জাস্ট এখন আমার এক্স এর সহগটা বাইর করতে হবে। তো দেখি পরেরটুকু, দেখি পরেরটুকুতে বলছে অপর ছাত্র ধ্রুবপদটা ভুল লিখে সমীকরণ নিয়ে আসে কত, দুই এবং মাইনাস নয়, মানে সমীকরণের মূল নিয়ে আসে দুই এবং মাইনাস নয়। তাহলে দুই এবং মাইনাস নয় নিয়ে যদি আমি একটা সমীকরণ বানাই তাহলে জিনিসটা কেমন হবে, মানে এরকম প্লাস মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস দুই ইন্টু মাইনাস নাইন সমান শূন্য, তাহলে হলো কেমন, এক্স স্কোয়ার এটা মাইনাস সেভেন আসবে, মাইনাস হচ্ছে প্লাস সেভেন এক্স মাইনাস নয় দুগুণ আঠারো সমান শূন্য। তার মানে আমার যে আরেকটা স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্ট কি করছে, যে কোন পদটা ভুল লিখছে, যে ধ্রুবপদটা ভুল লিখছে, ধ্রুবপদটা ভুল লিখছে, ভুল লেখার পরে তার অ্যান্সার আসছে কি দুই এবং মাইনাস তিন। তার মানে যে স্টুডেন্ট, তার আরেকটা স্টুডেন্ট, আরেকটা স্টুডেন্টের কোন অংশটুকু তাহলে ভুল, মাইনাস আঠারো, তার মানে তার বাকি অংশটুকু সঠিক, এইটুকু এবং এইটুকু সঠিক। তার মানে আমার বাকি স্টুডেন্টের কোনটুকু সঠিক, সেভেন এক্স, এইটুকু সঠিক, ঠিক আছে?
আবার আগে স্টুডেন্টের সঠিক কি বাকিটুকু মানে এখানে তাহলে কত হবে বারো তাই না তাহলে আমার সমীকরণটা কি এটা হবে না জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা সমীকরণটা যদি এটা হয় তো এই সমীকরণের মানে সমীকরণ নির্ভুল মূল নির্ণয় করতে হবে তার মানে এই সমীকরণের মূল কি হবে সেটা আমার নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই সমীকরণের তাহলে মূল কি হবে দেখো এই সমীকরণের মূল কি হবে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত b স্কয়ার মানে হলো 49 মাইনাস 4 ac ac 49 মনে মনে সরি 2a মাইনাস 7 প্লাস মাইনাস 49 মাইনাস 4 বার কত 48 48 বাই 2 তাহলে 48 49 49 থেকে 48 বাদ দিলে কত থাকে 1 থাকে 1 কে রুট করলে 1 তাহলে এখানে আসতেছে কত মাইনাস 7 প্লাস 1 বাই 2 তাহলে কত হয় 3 মাইনাস 3 ঠিক আছে একটা হয় মাইনাস তিন আরেকটা কি হয় মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে আমার নির্ভুল অ্যান্সার কি মাইনাস মাইনাস থ্রি আর মাইনাস ফোর ঠিক আছে এটা হলো আমার নির্ভুল অ্যান্সার ঠিক আছে তো এইটা ছিল আমাদের আট নাম্বারে মানে ইয়ার টাইপ টু এর সকল ম্যাথ ঠিক আছে এর ম্যাথের মধ্যে আমি একটা ম্যাথ মিলিয়ে দিতে পারিনি সেটা হলো এইটা এই জায়গাতে একটু সমস্যা ঠিক আছে এটা নিয়ে আমি একটু দেখবো এখন দেখি আসলে কেমনে কেমনে কি হয় ঠিক আছে তো এইখানে আমার যে বিষয়টা সেটা হলো যে আমার এইটুকু হয়ে গেছে ঠিক আছে এইটুকুতে কোনো ঝামেলা নাই এখন এইটুকু সমাধান করতে পারলে আমার হয়ে গেল আর কি ঠিক আছে দেখো এটা কিভাবে করা যায় আলফা বিটা না এইটা কি করা যায় আলফা বিটা গামা ডেল্টা এটা যদি আমি যদি গুণ করে দেই তখন কি হয় আলফা বিটা গামা ডেল্টা যদি আমি গুণ করে দেই সবাইকে আলফা বিটা গামা ডেল্টা দিয়ে যদি আমি গুণ করে দেই তখন তোমার এইখানে থাকবে এটা কি নিচে আলফা থাকবে আর উপরে থাকবে কি বিটা গামা ডেল্টা হ্যাঁ বিটা গামা ডেল্টা তখন আমার লসাগু নিতে সুবিধা হবে জিনিসটা হবে এরকম যদি গুণ করি তখন তখন আমার আলফা আলফা বিটা আলফা বিটা এইখানে থাকবে আলফা বাই আলফা বিটা না আলফা বাই বিটা থাকবে যদি গুণ করি সবাইকে সবাইকে যদি আমি গুণ করি আলফা বিটা গামা দিয়া তাহলে থাকবে হলো তোমার নিচে আলফা ওর উপরে বিটা এটা থাকবে পরেরটায় থাকবে নিচে গামা উপরে ডেল্টা পরেরটাই থাকবে পরেরটাই থাকবে নিচে ডেল্টা উপরে গামা পরেরটাই থাকবে নিচে বিটা উপরে আলফা এইটা থাকবে এরপরে আমি কি করতে পারবো আলফা বিটা নিয়ে আসতে পারবো তাহলে কি হবে আলফা আলফা স্কয়ার বিটা স্কয়ার হ্যাঁ হবে আচ্ছা দাঁড়াও এখানে আমি একটা বুদ্ধি পাইছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি বুদ্ধিটা সরি আচ্ছা দেখো এই পর্যন্ত সবাই বুঝছো না এই পর্যন্ত সবাই বুঝছো এই পর্যন্ত হ্যাঁ এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো যে পুরো উভয় পক্ষকে আলফা বিটা গামা ডেল্টা দিয়ে গুণ করব ঠিক আছে যে এটা দিয়া আলফা বিটা গামা ডেল্টা এটা দিয়ে গুণ করব তাহলে এটা কেটে যাবে প্লাস এই অংশটুকুকে যদি আলফা বিটা গামা ডেল্টা দিয়ে গুণ করি তখন এইখানে থাকবে কি নিচে থাকবে আলফা উপরে থাকবে বিটা এখানে থাকবে নিচে থাকবে গামা উপরে থাকবে ডেল্টা এখানে থাকবে ডেল্টা উপরে থাকবে কি জাস্ট গামা আর এখানে থাকবে আলফা বিটা সমান শূন্য বুঝছো এটা সবাই জি ভাইয়া আচ্ছা তাহলে এটা কাটা গেল এখন আমি এটার মান বসাই দিতে পারি এখানে আলফা বিটা মানে কি আলফা বিটা মানে তোমার সি এই যে সি আর গামা ডেল্টা মানে কি বি এইখানে দেখো যে যেটা কমন নিলে কি হয় এটা কমন নিলে আলফা বিটা থাকে আলফা প্লাস বিটা মানে হলো বি ইনটু আর গামা প্লাস ডেল্টা মানে সি ইনটু এক্স
প্লাস এইবার এইটার এটা যোগ করব এটাতে যোগ করলে কি হয় আলফা বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার আর বিটা স্কয়ার মানে কি এরকম আলফা প্লাস বিটা হোল স্কয়ার টু আলফা বিটা প্লাস এবার এইটা এটা যোগ করব তাহলে গামা ডেল্টা তাহলে কি হবে ডেল্টা প্লাস গামা হোল স্কয়ার প্লাস সরি মাইনাস টু গামা ডেল্টা সমান শূন্য এই তো হয়ে গেছে বুঝছো এটা যোগ করছি আমি কিভাবে যোগটা বুঝছো এইটার এটা যোগ করছি আর এইটার এটা যোগ করছি ঠিক আছে তাহলে বিসি এক্স স্কোয়ার বিসি ইনটু এক্স প্লাস এখানে এ বি মানে কি সি এ প্লাস বি মানে বি স্কোয়ার মাইনাস টু সি প্লাস তারপরে কি তারপরে গামা ডেল্টা মানে হলো তোমার বি সি স্কোয়ার মাইনাস টু বি সমান শূন্য এই তো ঠিক আছে এখন তুমি চাইলে জিনিসটা ছোট করতে পারো বিসি দ্বারা উপর উভয় পক্ষে ভাগ করে দিতে পারো বা গুণ করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো ঠিক আছে অথবা তুমি লসাগু নিতে পারো তোমার ইচ্ছা এটা ঠিক আছে তবে অ্যান্সার এটাই বুঝছো সবাই জি ভাইয়া এই তো তো এই ছিল তোমাদের টাইপ 2 নেক্সট দিন ইনশাআল্লাহ টাইপ 3 করাবো ঠিক আছে তো তোমরা টাইপ 2 এর সবগুলা ম্যাথ আর টাইপ 1 টাইপ 2 এর হোমওয়ার্ক থাকবে আমি হোমওয়ার্ক দিয়ে দিব ক্লাসে ইয়া সমস্যা নেই ঠিক আছে এই তো আচ্ছা ঠিক আছে থাকো তাহলে সবাই আল্লাহ হাফেজ